চট্টগ্রামত বহুল আলোচিত ও সমালোচিত গৃহকল এনে বৃহস্পতিবার চষিক ভবনত নগর আওয়ামী লীগের নেতালল্য নগর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চষিক মেয়র আজম নাসিরউদ্দিন উল্লগে ঐক্য বৈঠক অনুষ্ঠিত হই। নগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র গৃহকল এনে প্রধানমন্ত্রীর হাতে ঐক্য চিঠি প্রেরণ করেছিল, যার কয়েকদিন পরই নগরের নেতালল্যে আজি এর এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরু করিবার সময় মেয়র সাংবাদিকলরে বাইরে অপেক্ষা করিবার লাই অনুরোধ জানিয়ে বেলা 4:30 শুরু এনে একটানা 6:30 পর্যন্ত এই বৈঠক চলে। দীর্ঘ 2 ঘন্টা বৈঠক শেষে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন সাংবাদিকলরে জানাল দি গৃহকল এনে বৈঠকের ব্যাপারে মেয়র সি প্লাসরে হইল দি উদ্দেশ্যপ্রণিত কিছু কথাবার্তা অ্যাসেসমেন্ট যাবে প্রাথমিকভাবে ইয়ে চূড়ান্ত হইবার আগে তো বেলে কথা হন্যানি বেত ধরেন ইয়ানো দায়িত্বশীল মানুষের পরিচয় হন আর অ্যাসেসমেন্ট হই আপিল হইব আপিলের মধ্যে মাধ্যমে ইয়ে চূড়ান্ত হইব কেউ যদি আর আপিলে সন্তুষ্ট নয় বিভাগীয় কমিশনার আপিল করার সুযোগ আছে আর আড়াতে তো স্পষ্টভাবে খুঁজি যারা দরিদ্র আছে অসচ্ছল আছে যারা শহরের আদিবাসিন্দা আছে ইতারে আর সর্বোচ্চ ছাড় দিই